মনফাগুন এই মুহূর্তে জমে উঠেছে বিকজ শুরু হয়ে গেছে বিয়ের সমস্ত অনুষ্ঠান ইতিমধ্যেই আমরা মেহেন্দি অনুষ্ঠানে জয়েন করেছি অনেকে তবে মেহেন্দি অনুষ্ঠানে ঘটতে চলেছে অনেক রকম ঘটনা ব্লাউজের ফিতে খুলে যাচ্ছে ঋষির হাতের টানা টানিতে মিন পিহুর ব্লাউজের ফিতে খুলে গেছে আর সেটা আবার ঋষির কারণে এখন ঋষিকে বারে বারে বলছে পিহু যে আপনি একটুখানি আমার ব্লাউজের হুকটা একটুখানি আটকে দিন মানে ফিতেটা একটু বেঁধে দিন কিন্তু আমাদের ঋষি গিয়ে তার বোনকে এখন বলছে যে যা গিয়ে ওকে হেল্প এই বিপদটা হয়েছে তাই জন্য এখন বোন এসেছে বোন এসেছে হবু বৌদিকে হেল্প করতে হেল্প করে বলেছে যে আমাকে তো দাদা পাঠালো এইটা বলে বোন আবার মজা লুটছে যে দাদাভাই আমার বেশ কেয়ারিং হয়ে গেছে এখন এদের মধ্যে তো অনেক রকম শর্ত হয়েছে তো সেই শর্তের একটা ইম্পর্ট্যান্ট শর্ত হচ্ছে নো টাচিং একেবারে টাচ করা যাবে না এই জন্য সমস্ত ভাই বোনেরা একদিকে গিয়ে যেমন কাপেল ডান্স জুড়ে রেখে দিয়েছে ঠিক তেমনই এদেরকেও নাচতে বলেছে যাতে করে নাচতে গেলে তো টাচ করতেই হবে কিন্তু এরা মানে লেভেলের পাবলিক এরা টাচ না করে অন্যাদের টানা হেঁচড়া করে নেচে দেখিয়ে দিয়েছে এখন এরা ভাব যে যে যাব বাবা এদের দ্বারা তো আর হবে না এখন আমাদের রুসা প্ল্যান করেছে যে গাড়ি এগিয়ে গিয়েছে মানে গাড়ি স্টার্ট নিয়েছে শুধু এবার একটু ধাক্কাধীন তো ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সমস্ত ভাই কিন্তু এরই মধ্যে আমাদের ঋষি আই মিন ঋষিকে টাচ করে ফেলেছে পিহু তো এদের মধ্যে আবার ঝগড়াঝাটি চলছে ভাই বোন খুনশুঁটি চালিয়ে যাচ্ছে আর এদের অশান্তি এ জীবনে থামবে না চলতেই থাকছে একে অপরকে মিস করছে আই মিন পিহু মিস করছে তার টুবাইদাকে টুবাইদা মিস করছে তার প্রিয়কে আরে ভাই তোরা তো একবার বলে দিলেই পারতিস না মানে একবার তো বলে দিলেই পারতো যে দেখো আমার জীবনে আমার টুবাইদাই কিন্তু বেস্ট আর এও বললে পারতো যে দেখো আমার জীবনে আমার প্রিয়ই বেস্ট তাহলেই তো মিটে যেত এত চাপা স্বভাবের হলে আমার প্রেম হয় নাকি তো যাই হোক সেটা বড় কথা ইতিমধ্যে আবার একটা থানার থেকে ফোন চলে এসেছে আমাদের ঋষির কাছে এই ফোনে ঘুম উড়েছে আমাদের ঋষির কিন্তু কিসের জন্যে এলো এই ফোন কোন বিপদ ওয়েট করে রয়েছে সেটা আমরা জানতে পারবো তবে এই মুহুর্তে সৌমেনের কাছে ধরা দিয়েছে আমাদের পিহু পিহু জানিয়ে দিয়েছে যে সমস্ত গোলমালের কারণ ছিল সৌমেন আর সৌমেনকে কিন্তু ভালোভাবেই চিনে ফেলেছে আমাদের পিহু তাই সৌমেনের মুখোশ খুলে গেছে তার সামনে সে একদিন না একদিন সৌমেনের মুখোশ বাড়ির সবার সামনে খুলে দেবে এই চ্যালেঞ্জ করেছে এখন সৌমেনকে সুতরাং বুঝতেই পারছো ভালো রকমের ক্যাঁচাল বাদতে চলেছে সিরিয়াল মন ফাগুনে তারই মধ্যে এই দুই ঝগড়ুটের বিয়ে তো অবশ্যই করে এনজয় করতে করতে দেখতে থাকু সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে